এই চরিত্রটার জন্য আমাকে একটু অন্যরকমভাবে ভাবতে হয়েছে। সত্যজিৎ ডিরেক্টর যখন আমাকে এই চরিত্রটার জন্য বলল, তো তখন থেকে আমি ভাবতে শুরু করি, তখন থেকে আমি চিন্তা করি যে নিজেকে কীভাবে ওই চরিত্র ওই ক্যারেক্টারটাতে আমাকে রিপ্লেস করতে হবে। তো খ্রিস্টান ক্যারেক্টার যেহেতু, আমি মাঝে মাঝে তারপরে কী করি, একটু চার্চে যাওয়া স্টার্ট করি। চার্চে যাই এই কারণে যে ওখানে অনেক দুস্থ লোকজন আসে, বাইরে বসে থাকে, ঘোরাফেরা করে। তো আমি তাদেরকে দাঁড়িয়ে দূর থেকে দাঁড়িয়ে থেকে তাদেরকে আমি ফলো করতাম, তাদের হাঁটাচলা, কথাবার্তা। ছোটো ছোটো বাচ্চারা ওখানে আসতো, তাদের সাথে আমি কথা বলতাম। তো সেই জিনিসগুলো আমাকে ভীষণভাবে সাহায্য করেছে, তো সেইগুলো আমি শিখেছি। তো সেরকমভাবে আমি কাজটা আরম্ভ করার আগে আমি নিজেকে সেভাবে তৈরি করেছি। জানি না আমি কতটা দিতে পেরেছি, আমি চেষ্টা করেছিলাম। এখন ওই যে বললাম, ফিল্মটা দেখতে হবে তার জন্য। ফিল্মটা দেখে আপনারা বলবেন যে আমি যে চরিত্রটা করেছি জোয়ানা ক্যারেক্টারটা, সেটা সত্যি।